সেই সাথে আমি আমার স্ক্রিন শেয়ারও দিলাম, আপনারা এখন দেখেন যে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি। এটা আমি একটা নতুন ক্লাস 17 নামে একটা ক্লাস করলাম, ক্লাসের মধ্যে আমি আমাদের নিউ ফাইল একটা ক্রিয়েট করে আমরা আমাদের আজকের মূল লেকচারটা শুরু করছি। এটা আমি সেভ করে নিই, এটার নাম দিলাম index.html। তো আমরা প্রতিদিনের ন্যায় এটা আমাদের HTML ফাইল হবে, HTML বানিয়ে ফেললাম, লিখে ফেললাম যে ক্লাস 17। আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন, আজকে তেমন জটিল কিছু দেখাবো না, খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের আমরা একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা কিভাবে এক্সক্লুসিভ ফর্ম বানাতে পারি। সরি, এটা আমার অন্য লিংকে নিয়ে চলে গেছে, শুধু বুটস্ট্র্যাপ আমাদের লিখে সার্চ করি, গেলে আমরা এখানে যাব। যাওয়ার পর গেট স্টার্টেড, তারপর আমরা যেটা দেখাবো আপনাদের সেটা, এটা আমাদের বুটস্ট্র্যাপের মোটামুটি লাস্ট টপিক। আমরা এরপর আমরা আর একটা নতুন টপিকে চলে যাব, সেটা হচ্ছে কি যে আমরা এখন কম্পোনেন্টস এর মধ্যে থেকে ফর্মটা দেখাবো। ফর্ম এটা খুবই জরুরি জিনিস, এবং এই ফর্মটা আপনি চাইলে একটা ওয়েবসাইট বানালেন HTML CSS PHP দিয়ে, কিন্তু ফর্মসটা আপনি কিন্তু বানাবেন বুটস্ট্র্যাপ দিয়ে। কেন বলছি এটা, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে যদি একটা ফর্ম বানানো যায় সেটা অনেক বেশি এক্সক্লুসিভ হয়। হ্যাঁ, যেমন আমি একটা ধরেন সাইট বানিয়েছি, ঠিক সাইট না, এখানে একটা লগইন প্যানেল বানিয়েছি, এই যে এই লগইন প্যানেলটা আমি বানিয়েছি ধরেন। এই লগইন প্যানেলটা হচ্ছে কি, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই খুব সুন্দর, একটু মনে হচ্ছে সুন্দর, যদিও অত সুন্দর হয়নি, কিন্তু এটা বুটস্ট্র্যাপ দিয়ে বানানো আর কি। তো এই প্রথম পেজটা শুধু বুটস্ট্র্যাপ দিয়ে, কারণে এই কারণে এটা হচ্ছে কি রেসপন্সিভ, এই দেখেন রেসপন্সিভ। তো এরকম আমরা অনেক কাজই করতে পারবো, এগুলো আমি আপনাদেরকে দেখাবো সামনে। তো দেখেন এই ফর্মটাকে আমি কিভাবে এক্সক্লুসিভ বানাই, এটা দেখেন। হ্যাঁ, এই যে একটা ছোট নর্মাল একটা ফর্ম, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার, তো এই ফর্মটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ব্যবহার করব, সেটা কেমন হয় সেটাই দেখেন। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এইখানে, এখানে গিয়ে আমরা বডির মধ্যে গিয়ে এটা জাস্ট পেস্ট করে দেবো কোডটা। কিন্তু কোডটা পেস্ট করলেই তো শুধু হবে না, আমাদের তো একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে গেট স্টার্টেড এর এই অংশটা থেকে দুইটা লাইন নিতে হবে, এই একটা লাইন কপি করতে হবে। প্রতিদিনই দেখাচ্ছি যেন এটা আপনাদের ব্রেনে একেবারে গেঁথে যায়, এটা কাজটা করতে হবে। শুধু এটা দিয়ে আমাদের এখনকার মতো কাজটা চালিয়ে নিতে পারবো, কারণ আমাদের এখানে কোনো জিকুয়েরির কাজ নাই। ওপেন ইন ব্রাউজার করলে আমরা দেখবো এরকম একটা ফর্ম আসছে, যে ফর্মটা দেখতে অতটা সুন্দর লাগছে। ওকে, পারফেক্ট। তো এখানে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করার জন্য বলছি, এরকম একটা ফর্ম। তো আমরা এই ফর্মটাকে কিভাবে একটু মানে যতদূর পারা যায় এটাকে এক্সক্লুসিভ করা যায়, সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ফর্মটা নিলাম, এই ফর্মটাকে আমরা একটা ডিভের মাঝে নিয়ে নেব। সেই যে ডিভটা নিব সেটা হচ্ছে এখানে ডিভ, এই ডিভ, এই ডিভটা আমরা এখান থেকে এটাকে ধরলাম, এটা আমাদের প্যারেন্ট ডিভটা, এবং এই ডিভের ক্ষেত্রে আমরা এই ফর্মটাকে ডিভ টু ডিভের মাঝে করে ফেলব। যখন আমরা এটা করব, করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ডিভটাকে আমরা একটা হাইট আর ওয়াইড দিয়ে দিব স্টাইল বানিয়ে, অথবা আমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারি। তো স্টাইল লিখে আমরা এখানে করব কি, বলবো যে এটার ওয়াইডটা আমি বলছি ধরেন 400 পিক্স, আর আমি এটার হাইটটা বলছি যে 300 পিক্স, এটা বললাম। বলার পর এটা যখন আমি করব তখন দেখবো যে আমাদের এই জিনিসটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বাট এটা সেন্টারে যায়। সেন্টারে যাওয়ার জন্য যে কাজটা করতে হয় এটা আমি আপনাদের আগেও বলেছিলাম, যেখানে করতে হয় মার্জিনটা জিরো অটো করতে হয়। এটা কার কার মনে আছে, জিরো লিখে অটো লিখতে হয়, জিরো অটো, জিরো অটো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার এই ফর্মটা সেন্টারে চলে গেছে, সেন্টারে চলে গেছে। এখন এই ফর্মটা যে সেন্টারে চলে গেছে, আমি বলছিলাম যে এই ফর্মটার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে আমরা একটা এখানে প্রোফাইল ইমেজ নিব, যে ইমেজটা উপরেটাতে সুন্দর মতো থাকবে। হ্যাঁ, এটা নিব একটা ইমেজ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আপনাদেরকে গত ক্লাসগুলো আমি দেখিয়েছিলাম যে একটা ইমেজ কিভাবে সেন্টার বানাতে হয়, সেটা আমরা গত ক্লাসেই দেখিয়েছিলাম, এই যে এই ক্লাসটা। তো আমরা হেল্প নেবো এটার, এখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে এই ইমেজের যে কোডটা জাস্ট এক্সাক্ট ওই কোডটাকে আমরা এখানে কি করব, এই ডিভের ফর্মটার উপরে নিব। কিন্তু এখানে হচ্ছে ফ্লট রাইটটাকে না করে ইমেজ সার্কেল করব, এটা হবে আমাদের সেন্টারে রাখবো, সেন্টারে রাখার কোডটা আমি দেখাচ্ছি। দেন আমরা এখানে যাব, রিলোড দিব, দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো লগ ইন করার সময় এখানে একটা কি থাকে, প্রোফাইলের মতো একটা ইমেজ থাকে। তো আমরা এখন একটা কাজ করতে পারি, যে আইকন ফাইন্ডার থেকে ফ্রি একটা ইমেজ নিয়ে আসতে পারি, দেন ওটা ব্যবহার করতে পারি। এখানে লিখবো আমরা আইকন ফাইন্ডার, দেন এখানে আমরা পিপল লিখে সার্চ দিলে পেয়ে যাবো পিপল। এখানে আমরা তো শুধু খুঁজবো ফ্রি,
এখানে গেলে এখানে যে প্রি ইমেজ গুলো আছে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে ফেলবেন। কপি করে আমি আমার ফোল্ডারে নিয়ে চলে যাবো, কপি ধরে এখান থেকে বের হবো, হয়ে আমি এখন জাস্ট চলে যাবো কোথায়, আমার প্রজেক্ট ফোল্ডারে। প্রজেক্ট আছে আমার এখানে খাগড়াছড়ির মধ্যে ক্লাস 15 এর মধ্যে ক্লাস 17 পেস্ট করবো। পেস্ট করে এটাকে আমি বলবো পিক, পিক হিসেবে নিলাম। এখানে গিয়ে আমি আবার এখন এখানে জাস্ট চেঞ্জ করে কি করবো বলেন তো, আপনাদের পাশে থেকে কি আমাকে বলতে পারবেন যে এখন এই যে পিক যে ইমেজটা নিলাম এখানে আমার কি করতে হবে চেঞ্জ, এখানে কি করতে হবে কে বলতে পারবেন বলেন তো, একটু ইন্টারেক্টিভ ক্লাস হবে। আপনারা কেউ একজন আনসার দেন যে আমার কি চেঞ্জ করতে হবে এখানে, এখানে আমার কি চেঞ্জ করতে হবে, পিক ডট পিএনজি দিলে কি আসবে ইমেজটা? স্যার থ্রি ডট এখানে বুটস্ট্র্যাপের ইমেজ নামে যে ক্লাসটা ছিল আমাদের, আই এম এ জি ইমেজ, ইমেজ নামে যেটা ছিল এখানে গিয়ে আমরা যদি সার্চ দিই যে সেন্টার, এই সেন্টার ইমেজটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে দেখলেই দেখতে পাবো এই যে সেন্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যাক্স অটো ব্লক ডি ব্লক এই ক্লাসটা লাগবে। হ্যাঁ রাউন্ডেড এটা হচ্ছে ম্যাক্স অটো, ম্যাক্স করে অটো ডি ব্লক করতে হবে। হ্যাঁ ডি ব্লক মিনস এটাকে বোঝায় ডিসপ্লে ব্লক, হ্যাঁ ডি ব্লক থেকে ডিসপ্লে ব্লক। তাহলে আমরা কি করব এই যে সার্কেল ইমেজের সাথে এই ক্লাসটা অ্যাড করব, অ্যাড করলে দেখেন ইমেজটা এখন সেন্টারে চলে যাবে। ওকে তাহলে আমাদের আরেকটা কাজ হয়ে গেল, এখনো কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কাজটা হয়নি। পূর্ণাঙ্গ কাজটা কেন হয়নি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে আমাদের সাবমিট যে বাটনটা সে বাটনটা হবে ফুল, যতটুকু এই যে টেক্সট ফিল ততটুকুই হবে সাবমিট বাটনটা। হ্যাঁ তাহলে দেখেন আমরা পড়ছিলাম কি ফর্ম থেকে চলে গেছি কোথায় অন্য জায়গাতে। হ্যাঁ এখন তাহলে আমরা আবার ফর্মে ফিরে যাই, ফর্মে গেলাম, ফর্মে যাওয়ার পর দেখেন এখানে বাটনের ক্ষেত্রে মানে সাবমিট মানে যে কোনো জিনিস সব কিছুর বিষয়গুলো আপনাদের এখানে দেখতে পারবেন, অনেক বিষয় আদি দেয়া আছে, অনেক বিষয় আদি দেখবেন এখানে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে, অনেকগুলো জিনিস দেওয়া আছে। সো এইগুলো থেকে আপনাকে জাস্ট এখান থেকে নিয়ে বের করতে হবে যে কোনটার মাধ্যমে আমরা ফুল স্ক্রিনটা করতে পারি এটা বাটন। যদি এখানে না পান তাহলে আরেকটা কাজও আছে এটা সিস্টেম বের করার, যে আমি যেটা বললাম যে এখানে আমার এই সাইডটাতে আমি গিয়ে এখানে যদি গিয়ে এটা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে ক্লাসের নামটা দেখতে পারবো। এই যে এখানে দেখেন বাটন প্রাইমারি, হ্যাঁ বাটন লার্জ বাটন ব্লক এটা করতে হবে, বাটন লার্জ বাটন ব্লক এই ক্লাসটা লাগবে। সো আমি এই ক্লাসটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এটাকে কেটে দিলাম, কেটে ওই জাস্ট যে ক্লাসের নামটা আমি ওখান থেকে নিলাম ওই ক্লাসের নামটা আমি কোথায় দিব বলেন তো, এই যে সাবমিট যে বাটন আছে না বাটন প্রাইমারি এটার সাথে অতিরিক্ত যোগ করে দেবো বাটন লার্জ বাটন ব্লক বিটিএন লার্জ বিটিএন ব্লক এটা করতে হবে। এখন যদি আমরা যাই দেখবো বাটনটা বড় হবে, ঠিক আছে এখন এটা শেপে আসছে ওকে, কিন্তু আমাদের মূল কাজটা কিন্তু এখনো হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। যেমন আমাদের এই যে ডিপটা নিয়েছি এই ডিপটার ক্ষেত্রে আমরা একটা কি করবো একটা বর্ডার দিব, হ্যাঁ বর্ডার দিলে জিনিসটা বুঝতে পারবো, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড এস ও এল আই ডি সলিড, ধরেন আমি এখানে গ্রিন বললাম, তাহলে এখানে দেখতে পাবো যে যতটুকু আমাদের এটা ততটুকুই হয়ে গেছে, ঠিক আছে কিন্তু তার চাইতে বড় হয়নি এই জায়গাটা, দেখেন ঠিকঠাক মতো কিন্তু এটা আমাদের কাছে ভালো লাগছে না, আবার এখানে হাইটটা কমে গেছে, ঠিক আছে এখন আমাদের যতটুকু কন্টেন্ট সে সাইজ আমরা করতে পারি কন্টেন্ট সাইজ, আবার আমরা এটাকে করতে পারি যে এটাকে আমরা এখন বলবো যে না এটা আমাদের 500 পিক্সেল বড় করতে, কিন্তু দেখেন লেগে লেগে আছে না, এই লাগাটা ছাড়ানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা প্যাডিং দিতে 20 পিক্সেল বা 10 পিক্সেল যে কোনো আপনার যতটুকু দরকার দিলে দেখবেন ছেড়ে ছেড়ে গেছে। এখন দেখেন ফর্মটা দেখতে একটু সুন্দর লাগছে, একটু সুন্দর লাগছে, আপনি চাইলে এটাকে আরো বেশি এক্সক্লুসিভ করতে পারেন কোনো ব্যাপার না, এটা এত বর্ডারটা রাউন্ড করে দেন, বর্ডারটা রাউন্ড করে দেব, তাহলে এখানে আমাদের কি করতে হবে বর্ডার রেডিয়াস করতে হবে, বর্ডার দেন রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরেন এখানে আপনি দিলেন যে 15 এই যে বর্ডার রাউন্ডেড
দেখতে মোটামুটি, তারপর এটা উপরে লেগে আছে। হ্যাঁ, এটার ব্যাপারটা আমরা সলভ করতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এখন আমি জাস্ট একটা জিনিস বলছি যে আমরা দেখেন কত দ্রুত সময়ের মধ্যে আমরা কোন প্রকার কোডের খুবই ডিপ লেভেলের নলেজ না থেকেও আমরা কিন্তু একটা সুন্দর একটা ফর্ম বানাতে পারলাম। এই ফর্মটা যদি আপনি একটা ওয়েবসাইটে ব্যবহার করেন তো বলবে যে হ্যাঁ আপনি একটা ফর্ম বানিয়েছেন, তাও মোটামুটি যাই হোক কিছুটা হলেও তো একটু একটা ফর্মের মতো হয়েছে, ঠিক না? আপনি বলেন যে যদি আপনি একদম একটা ভাঙাচোরা একটা ফর্ম বানান, সেটা বানানোর চাইতে এই জিনিসটা দেখতে কি একটু অন্যান্য গুলোতে একটু ভালো লাগছে না? এটার মধ্যে আপনি একটু হালকা ই করবেন, ব্যাকগ্রাউন্ডে ধরেন একটু হালকা মনে করেন যে ওটার নাম কি বলে গ্রেডিয়েন্ট অ্যাড করে দিবেন, একটু হালকা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার অ্যাড করলে দেখবেন এটা আরো বেশি এক্সপ্রেসিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্লাসের এখন আপনাদেরকে যে কাজটা হবে, এই জিনিসটা যে আমি বানালাম এই কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই কোডটা আমি শেয়ার করে দেবো। কেন শেয়ার করবো? কারণ এই কোডটা দেখে আপনারা এরকম ভাবে একটা আরো সুন্দর আমার চাইতে সুন্দর করে একটা ফর্ম আপনারা বানানেন, এখনই বানান এবং কাজটা আমাকে দেখাবেন। আমি এখনই শেয়ার করে দিচ্ছি, লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই বানাবেন কিন্তু ফর্মটা, কেউ বাদ দেবেন না। কিছু শিখতে পারবো না তখন বসে থাকা হবে, আপনি বলেন, দেখান আপনারটা, স্ক্রিন শেয়ার করেন আর আমরা তারপর আবার আরেকটু ফর্মের আরো কিছু বিষয় এখন দেখাবো। স্ক্রিন শেয়ার দেন। আরে স্ক্রিন শেয়ার তো করা হচ্ছে না। ও পারমিশন দেয় নাই তাহলে, না? আচ্ছা দিলাম, মেজে দেখেন। তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিন করছি, সাইজ কভার করছি। টেক্সট একেবারে অসাধারণ হয়েছে, আপনি একদম মিডিলে সেন্টারে নিয়ে আসছেন, খুব ভালো হয়েছে, ভালো করেছে, ধন্যবাদ। আসেন আমি ফর্মের আরো কিছু বিষয় এখন তাহলে আপনাদেরকে দেখাই। আপনার স্ক্রিনটা শেয়ারটা অফ করেন, আমি এখন ফর্মের আরো কিছু বিষয় দেখাই। আপনার স্ক্রিনটা শেয়ার অফ করেন। স্যার শেয়ার অফ করা। কি কি বলছেন? হ্যালো, ওকে আমি স্ক্রিন শেয়ার আবার দিলাম। দেখেন আমরা ফর্মের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন ধরেন সাবমিট করার পর ছাড়াও আমাদের কিন্তু ড্রপ ডাউন নামে একটা মেনু থাকে, অনেক সময় এরকম ড্রপ ডাউন মেনু আমাদের প্রয়োজন পড়ে। তো দেখেন ড্রপ ডাউন মেনুটা আমরা কিভাবে নিতে পারি, প্রয়োজনে আমাদের কি পড়লো, দরকার হলো যে আমাদের নিতে হবে যে রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্মের একটা আমাদের ব্যাপার স্যাপার আছে, তো সেখানে আমাদের একটা দিতে হবে যে ফর্ম গ্রুপ করে আমাদের এভাবে একটা নিতে হবে কিছু। যেমন ধরেন আপনি এখান থেকে চুজ করবেন, এটার জন্য আমরা কিভাবে করতে পারি দেখেন, সাবমিট বাটনের আগে ধরেন এখানে আপনি ক্লিক করলেন, এখানে তিনটা নিলেন, ধরেন এখানে আপনি বললেন জেন্ডার সিলেক্ট করার জন্য, এখানে আপনি বললেন যে মেল, এখানে আপনি বললেন ফিমেল, আর এখানে আপনি বললেন আদার্স। আদার্স এখানে হচ্ছে এক্সাম্পল সিলেক্টের জায়গাতে আপনি লিখে দিলেন যে জি EN দিয়ে জেন্ডার সিলেক্ট দিলাম। যার পর আমরা যদি এখন আউটপুটে দেখি, দেখবো এখানে একটা এই চলে আসছে, কিন্তু এটা আমাদের ফর্মটা রেসপন্সিভ হয়নি, ওটা ঠিক করে ফেলতে হবে। দেখেন এখানে আমাদের আরো কিছু করতে হবে, যেমন ধরেন এটাকে আমরা একটা কাজ করি যে কন্টেন্ট সাইজ আমরা এটা আপনাদেরকে আগামী দিন দেখাবো, সমস্যা নেই, এটাকে আমরা 700 করে দিই। এই যে এখানে দেখেন সিলেক্ট জেন্ডারে গিয়ে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সো ড্রপ ডাউনটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, আপনি কোড ব্যবহারটা শিখে ফেলেন শুধুমাত্র, এটা
কোডের ব্যাপারটা কি যে আপনাকে এখানে ডিভ থেকে ফর্ম গ্রুপ যে আছে এটা রাখতে হবে, রাখার পর একটা লেভেল নেওয়ার জন্য লেভেল নিলেন, তারপর সিলেক্টের জন্য আমরা সিলেক্ট অলরেডি আমরা এইচটিএমএল এ শিখেছিলাম, ওকে খুবই সিম্পল গেল। এখন যদি আপনার কখনো ফাইল চুজ করতে হয়, ফাইল চুজ করতে হয় তাহলে আপনাকে এরকম করে নিতে হবে একটা ডিভ দেন চুজ ফাইল, লাইক আপনি একটা ফাইল চুজ করে ওই ফাইল ইমেজ বা অন্য কিছু নিতে চাচ্ছেন, তখন যেটা করবেন তখন এই যে এটার নিচে একটা নতুন ডিভ নেবেন, দেন নিয়ে এখানে দেখবেন যে এক্সাম্পল ফাইল ইনপুট এখানে বললেন যে চুজ চুজ ফাইল ইনপুট এটা লিখেছেন। এবার আপনি যখন এখানে রিলোড দিবেন তখন দেখেন এই যে চলে আসছে চুজ ফাইল ইনপুট নো ফাইল সিলেক্ট, এখানে গিয়ে এই যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন চাইলে, যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবেন, যে ফাইল সিলেক্ট করবেন ওটা সিলেক্টেড হয়ে যাবে। চুজ করলেন দেন এখানে ফাইলের নাম সহ এটি চলে আসছে, ফাইল আপলোডের হিসেব তো পরের, এই যে দেখেন ফাইলটা চুজ হয়ে গেছে। ওকে তো এখানে চুজ ফাইলের ব্যাপারটা দেখলেন, ড্রপ ডাউনটাও দেখলেন, আমি সবগুলো একটু একটু করে দেখিয়ে নিচ্ছি, আপনারা এগুলো নিজেরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর আরো কিছু বিষয় থাকে যেমন ডিজাইন, ফর্মের এখন ডিজাইন চেঞ্জ করতে গেলে বাকিটা তো আপনারা পারবেনই নিজের মতো করে নিয়ে নিয়ে করবেন সবগুলা। এই যে রেডিও বাটন, রেডিও বাটন বলতে একটা বিষয় আছে, রেডিও বাটনও আপনার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। রেডিও বাটনটা কিভাবে নেবেন, এইভাবে নিয়ে দুইয়ের মাঝে এক সিলেক্ট করবেন, তাহলে যে দুইটা নিলাম আমি, নেওয়ার পর আপনি এই কোডটা কি করবেন এই যে এখানে গিয়ে এক রেডিও বাটন, তো রেডিও বাটনের ক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট রেডিও বাটন এটা বলছে, এখানে ধরেন আপনি দুইটা বিষয়ের মাঝে একটা বিষয় চুজ করতে হবে তখন আপনি রেডিও বাটন ব্যবহার করবেন, রেডিও বাটন এটা অথবা এখান থেকে ভ্যালুগুলো ধরার নিয়ম, এগুলো আমরা তো আপনাদেরকে যখন কোড সাবমিট করে দেখাবো যে একটা ফর্মে সাবমিট করলে যে ডাটাটা নিয়ে যেতে হয় কিভাবে, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে খুব আর্লি নেক্সট দুই তিনটা ক্লাসের মধ্যে এই বিষয়গুলো পেয়ে যাবেন, যে এই পেজে আমি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড ইনপুট করি ওগুলোকে আমরা কিভাবে আরেকটা পেজে নিয়ে যেতে পারি, মানে পোস্ট মেথড এবং গেট মেথডের মাধ্যমে। এটাকে আমি দেখিয়েছিলাম আপনাদের, দেখায়নি তো, হ্যাঁ এটা তো দেখানো হয়, তো ওই বিষয়গুলো আমি দেখাবো। তো এখন আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে ফর্মের এ টু জেড এখানে যা যা আছে সবগুলা থেকে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা। এখন বাকি যে সময়টুকু আমাদের আজকে ক্লাসের আছে সে সময়ের মাঝে সবাই একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবেন, বলতে পারেন রেজিস্ট্রেশন ফর্মে কি কি থাকবে। হ্যাঁ তো আপনি এখানে জাস্ট অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা ফর্ম সাবমিট সার্চ দেবেন, দেন এখান থেকে যে কোনো ইমেজ দেখে যে কোনো একটাকে ফলো করে আপনি বানাবেন যে কি কি ধরনের তথ্য আপনার রেজিস্ট্রেশনের জন্য কালেক্ট করতে হয়। যেমন ধরেন এই ফর্মটার দিকে দেখেন, এই যে ক্রিয়েটিভ ইউজার এই ধরনের ফর্ম থাকবে, ঠিক আছে, বা আপনি যে কোনোটা এটা দেখতে পারেন এই যে এরকম তথ্য থাকবে। তো এরকম একটা ফর্ম আপনি এখন সবাই এখন বানাবেন, কিভাবে বানাবেন আমি তো অলরেডি কয়েকটা দেখালামই, বাকি এগুলো এখন কথা হচ্ছে যে কেন স্যার আপনি আমাদেরকে কাজ দিচ্ছেন, কেন দিচ্ছি, কারণ আপনারা তো বাসাতে কাজ করে কোনোদিন একদিনও কাজই দেখাচ্ছেন না। তো আমার কাছে যেটা মনে হয় ক্লাসই বেটার ওয়ে, যে আপনারা একটু একটু করেও কাজ করেন তাও জিনিসগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ তো আপনাদের কাজ করেন, এখন সবাই একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবেন এবং অবশ্যই দেখানোর আগে কেউ যাবেন না, কোডগুলো আমি দিয়ে দিচ্ছি ওটাকে আপডেট করে দিচ্ছি, আপনারা যে আগের কোডের লিংক ছিল ওইটাতে আমি আপডেট করে দিচ্ছি, আপনারা সবাই তাহলে এখন রেজিস্ট্রেশন ফর্ম বানান, অনলাইন থেকে একটা সার্চ দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম বানান এবং আমাকে না দেখিয়ে কেউ যাবেন না, হ্যাঁ সবাই দেখিয়ে যাবেন। কি আর দেখাতে চাচ্ছেন, কারো কি হয়েছে রেজিস্ট্রেশন ফর্মটা? আচ্ছা বুঝতে পারছি, আপনাদের যদি কারো না হয়ে থাকে তাহলে কালকে সবাই দেখাবেন সকালে, ঠিক আছে, কালকে 9টার দিকে আপনারা বাসায় আজকে রাতে করবেন, করে দেখাবেন। হ্যাঁ আমি এখন আপনাদের একজন একটা ভিডিওটা অন করেন তো কেউ, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই, একজন শুধু একটু অন করেন।